বাড়িতে আমরা মাছের ঝাল বিভিন্ন মশলা দিয়ে করে খাই, সেটা ভালোও লাগে। কিন্তু আমাদের প্রতিদিন মাছের ঝাল মশলা দিয়ে খেলে ক্ষতি হয় শরীরের পক্ষে, যার জন্য আমরা চেষ্টা করি কম মশলায় করে খাওয়ার জন্য। যেমন আজকে আমরা ভোলা মাছের ঝাল করব খুব কম মশলায়, যেটা ভোলা মাছ আমাদের ভেজে রেখেছি। আর এখানে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা বাটা আমরা বেটে সুবিধার জন্য বেটে রেখেছি, তাই বাটা দিচ্ছি। আপনারা চিড়েও দিলেও হবে। আর লাগছে লবণ আর হলুদ। কড়াইতে আমরা তেল দিয়েছি, রিফাইন তেল। এবার গরম হয়ে গেছে, আমরা এবারে রান্নাটা চাপাচ্ছি। পেঁয়াজ দিলাম প্রথমে, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে এবারে আমরা টমেটো কুচিগুলো দিলাম, এবার আমরা লবণটা দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ দেব আমরা, পরিমাণ মতো হলুদটাও দেব। একটু এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। টমেটোগুলো একটু নরম নরম হবে। এবার আমরা লঙ্কাটাও দিয়ে দিই। পরিমাণ মতো জল দিতে হবে হালকা করে। আমাদের ঝালটা ফুটে উঠেছে। এইবারে আমরা মাছগুলো তো ভেজে রাখা ছিল, এবার আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা মাছগুলো ছাড়ার পরে 3-4 মিনিট ফুটিয়েছি। এবার আমরা একটু লাগাবো সর্ষের তেল, ছড়িয়ে দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে ফেলছি। হয়ে গেল। আমাদের ভোলা মাছের ঝাল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এটাকে নামাবার আগেও কড়াতে ছড়িয়ে দিলে হবে ধনে পাতা।
এইভাবে আপনারা কম মশলায় করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করুন।